হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। জানব নভেম্বর মাসটি আমাদের কেমন যায়। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। জেনে নেব নভেম্বর মাসটা কর্কট রাশির মানুষদের জন্য কেমন যাবে। সবার প্রথমেই জানবো আপনাদের কর্মক্ষেত্রটা কেমন থাকছে। কর্মক্ষেত্রে বলবো এই মাসটা একটু সাবধান হয়ে চলতে হবে, সতর্কতা অনেকটা বাড়িয়ে দিতে হবে। কেন বলছি, কর্মক্ষেত্রে রাহু এবং সূর্যের প্রভাবের জন্য কোথাও গিয়ে কর্মক্ষেত্রটাই একটা মাথা ব্যথার কারণ হয়ে কিন্তু উঠতে চলেছে। দশম ভাবে রাহু, তার উপর সূর্যের প্রভাব, কেরিয়ারে অনেক ধরনের সমস্যা এই সময় দেখা দেবে। কর্মক্ষেত্রে কারোর সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। আপনি যদি বিজনেস করেন তাহলে মাসের শুরুটা প্রচন্ড উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু কাটতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি শনি সে সপ্তম ভাবে অবস্থান করবে। বিজনেসের ক্ষেত্রে যে কোনো কাজে এই সময় তার গতিটা আপনি কম দেখতে পাবেন, যেটা চটজলদি হয়ে যাওয়ার সেটা কিন্তু সহজে হবে না। এই যে চটজলদি হয়ে যাওয়ার ব্যাপারটা, যে কোনো কাজ এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার আচরণের উপরও অনেকটা প্রভাব ফেলবে। যে কোনো মানুষের সাথে খুব খোলামেলাভাবে কথা বলা ভালো, বিজনেসের ক্ষেত্রে বলছি, কিন্তু তিক্ত কথাবার্তা একদমই ভালো না, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে চলবে। এডুকেশনটা বলবো ছাত্রদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু ডিস্টার্বের মধ্যে যাবে। আপনার বাড়ির পরিবেশে খুব একটা ভালো যাবে না, বাড়ির পরিবেশ ভালো না যাওয়ার ফলে তার প্রভাব কোথাও গিয়ে আপনার এডুকেশনের ওপর কিন্তু পড়বে। এই সময় আপনি সিদ্ধান্ত নেবেন আপনি পড়াশোনা থেকে সরে আসবেন, এরকম সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনি নিতে পারেন। জানবো ফ্যামিলি লাইফ কেমন যাবে। ফ্যামিলি লাইফের কথা যদি বলি, দ্বিতীয়ের অধিপতি সূর্য সে চতুর্থ ভাবে বসে আছে, যে আপনাদের পারিবারিক জীবনকে কিন্তু ভালো করে তুলবে। ফ্যামিলির জন্য কোথাও গিয়ে আপনি কিন্তু এ মাসে অনেকটা খরচা করে ফেলবেন। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো মাসের প্রথমটা কোথাও গিয়ে একটু উইক থাকছে, দুজনের মধ্যে কোথাও গিয়ে সমস্যা মাসের প্রথমে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু সেকেন্ড হাফটা বলবো শুক্রের কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা আরো মধুর হবে। কিন্তু এই সময় প্রেম ভালোবাসার ব্যাপারে বাড়িতে কথা বলুন, এগিয়ে যান। এই সময়টা আপনারা কিন্তু বাড়িতে কথা বললে আপনাদের ব্যাপারটা আপনাদের বাড়ির লোকজন খুব সহজে কিন্তু মেনে নেবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো শনিদেব সপ্তম হাউসে বসে, সেরকম কোনো সমস্যা থাকবে না, কিন্তু মানসিক চাপ থাকছে। পরিবারের কারণে কিন্তু কোথাও গিয়ে মানসিক চাপ থাকছে, যেটা আপনাদের ম্যারেজ লাইফকে কোথাও গিয়ে কিন্তু একটু ডিস্টার্ব করছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। একাদশ ভাবে বুধ এবং শুক্রের দৃষ্টি আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিকে কিন্তু প্রচন্ড ভাবে স্ট্রং করছে। অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেক বেটার। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মাসে কিন্তু কোনো রকম সমস্যা আপনাদের ফেস করতে হবে। এবার জানবো হেলথ কেমন থাকবে। দ্বাদশ ভাবে মঙ্গল, দশম ভাবে রাহু এবং সপ্তম ভাবে শনি এবং চতুর্থ ভাবে ছটি গ্রহের প্রভাব, সবকিছু মিলিয়ে প্রচন্ড হচপচ সিচুয়েশন তৈরি হচ্ছে। একটু যত্ন নিয়ে চলুন, হেলথ কিন্তু এই মাসে খুব একটা আপনাদের সাথ দেবে না। হেলথ নিয়ে গোটা মাসটাই আপনারা কিন্তু ভুগবেন। কর্কট রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।